সো গাইস, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আপনার, ধরেন আপনি সাপোজ আপনার ফ্রেন্ডের মোবাইল থেকে, ধরেন আপনার ফোনটা ভালো না, বা অর্থাৎ ক্যামেরাটা ভালো না, আপনার ফ্রেন্ডের ক্যামেরা অনেক ভালো, আপনার ফ্রেন্ডের ক্যামেরা থেকে আপনার অনেকগুলো পিক আপনি বিভিন্ন লোকেশন থেকে আপনি উঠছেন, তো ওই পিকগুলো আপনি শেয়ারের মাধ্যমে নিলে কিন্তু ওই পিকগুলো আপনার ফিরে যায়। এখন কথা হচ্ছে যে সেই পিকগুলো ফুল এইচডি আকারে একদম, মানে ধরেন 14 MB-র একটা পিক উঠছেন, একদম আপনার ফোনের 14 MB আকারে কীভাবে আপনি ট্রান্সফার করে নেবেন সেটার প্রসেসটা দেখাবো। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক সময় দেখা গেছে আপনারা যদি মানে সরাসরি দিয়ে দেন তাহলে কিন্তু সেখানে মানে রেজলিউশনটা কমে যায়, ঠিক আছে? এখন কথা হচ্ছে রেজলিউশন কমবে না, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের অনেকটাই কাজে লাগবে, ঠিক আছে? তো একদম ফুল এইচডি আকারে কিন্তু আপনার পিকটা আপনি আপনার ফ্রেন্ডের থেকে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য আপনাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ না থাকলে কিন্তু হবে না। তো হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপটা খুলে নেবেন। তো এখানে আমি যেহেতু হোয়াটসঅ্যাপে আমার সব কিছু ওকে আসে, তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। তো এখন আমি আমার ফ্রেন্ডেরই কিছু সামথিং কিছু মানে পিক দেবো, বা কীভাবে দিলে ফুল এইচডি আকারে যাবে। তো দেখুন, এখানে ফার্স্ট যে আমার ফ্রেন্ড আছে প্রিয়, তো এখানে কথা হচ্ছে আমি তাকে কয়েকটা পিক সেন্ড করবো একদম ফুল এইচডি আকারে। তো এটা কীভাবে করবো, তো দেখুন আমরা স্বাভাবিক মানে যেভাবে পিক সেন্ড করি সেটা হচ্ছে এই যেভাবে আমরা পিকগুলো এখানে দিছি এইভাবে কিন্তু আমরা সেন্ড করে থাকি। তো এখানে কথা হচ্ছে যে এভাবে পিক দিলে তাহলে কিন্তু রেজলিউশনটা কমে গেছে। এখন কথা হচ্ছে আপনাদের দিবেন কীভাবে তাহলে ফুল এইচডি আকারে। তো এখানে আপনাকে এই যে নিচের এখানে ইয়াতে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, আপনারা যদি এই যে সরাসরি গ্যালারিতে চলে যান তাহলে কিন্তু রেজলিউশন কমে যাবে, অর্থাৎ গ্যালারি থেকে সরাসরি যদি পিকটা দেন তাহলে কিন্তু টোটালি খারাপ দেখাবে, মানে পিকটা ঘোলা দেখাবে, রেজলিউশন কমে যাবে। তো আপনারা কী করবেন, এখান থেকে যে ডকুমেন্ট নামে যে অপশানটা আছে এখানে চলে যাবেন, ঠিক আছে? গ্যালারিতে যাবেন না, সরাসরি ডকুমেন্টসে চলে যাবেন। তো তারপর দেখুন এখানে কিন্তু এমবি আকারে বা কেবি আকারে এখানে শো করতেছে। তো আমরা কী করবো, সরাসরি গ্যালারিতে চলে যাবো। তো গ্যালারিতে চলে যাওয়ার জন্য আপনাকে এই যে এখানে থ্রি ডট যে আইকনটা আছে এখানে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে আপনার সরাসরি আপনাকে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার ফোনে যে পিকগুলো আছে আপনি যেগুলো আপনার ফ্রেন্ডের থেকে উঠছেন, তো এখান থেকে আপনারা কী করবেন, মার্ক করবেন, ঠিক আছে? ধরুন আমি এটাকে মার্ক করলাম, এটা এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, বা এটা মার্ক করলাম। মার্ক করার পরে আমরা কী করবো, এখান থেকে জাস্ট সিলেক্টে ক্লিক করবো। সিলেক্ট করে এখান থেকে আমরা কী করবো, স্যান্ডে ক্লিক করবো। তো দেখুন এখানে কিন্তু এমবি আকারে গেলো। দেখুন এইখানে যে পিকটা আছে, এই যে এখানে এটা, এগুলো কিন্তু সব এমবি আকারে চলে গেছে। দেখুন এখানে কিন্তু 1.9 MB, তো এমবি আকারে পিকটা চলে গেছে। এখন যদি আমরা সরাসরি এইভাবে দিতাম, এইভাবে যে পিকগুলো দিছি এটা কিন্তু রেজলিউশনটা কমে গেছে। সো আপনারা এইভাবে দেবেন, এইভাবে দেওয়ার পর আপনার ফোনে যখন যাবে তখন এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনার মানে গ্যালারিতে গিয়ে দেখবেন যে আপনার মানে যেরকম পিকটা আপনার ফ্রেন্ডের ফোনে উঠছেন ঠিক সেরকমই থাকবে। তো এই ছিল আজকে ভিডিওর টেকনিকটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।